আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা সালাতুত তাসবিহ, যে নামাজটি পড়লে প্রকাশ্য, গোপন, ছোট, বড় এবং পূর্ববর্তী সমস্ত গুণা আল্লাহ তাআলা মাফ করে দেন, সেই নামাজটির নাম হলো সালাতুত তাসবিহ। এই নামাজ চার রাকাত বিশিষ্ট, প্রতি রাকাতে 75 বার করে একটি তাসবিহ পাঠ করতে হয়। এই নামাজটি বিশেষ করে অনেকে শবে কদর এবং রমজান মাসে পড়তে চান। হাদিস শরীফের মাধ্যমে আমরা জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজটি শিক্ষা দিয়েছেন এবং গুরুত্ব দিয়েছেন যাতে প্রতিদিন, প্রতিদিন না হলে প্রতি সপ্তাহে, প্রতি সপ্তাহে না হলে প্রতি মাসে, প্রতি মাসে না হলে বছরে একবার, বছরে না হলে জীবনে হলো একবার এই নামাজটি পড়ার জন্য তাকিদ দিয়েছেন। এই নামাজটি বিশেষ করে অনেকে রমজান এবং শবে কদরের মধ্যে পড়তে চান কিন্তু নিয়ম না জানার কারণে পড়তে পারেন না। আজ আমি সেই নামাজটি প্র্যাকটিক্যালি দেখাবো। আমার সাথে আছেন ছোট্ট বন্ধু মোহাম্মদ সাফওয়ান, তার মাধ্যমে আমি নামাজটি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো। প্রথমে নিয়ত করতে হবে, নিয়ত হলো মনের পাক্কা এরাদা, মুখে বলতে হবে এমনটি নয়। এরপরও যদি কেউ মুখে বলতে চান তাহলে এইভাবে নিয়ত করবেন যে আমি সালাতুত তাসবিহ চার রাকাত নামাজ আদায় করছি, আল্লাহু আকবর করে নিয়ত বাঁধার পর সানা পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। নিয়তের পরে, এই সানার পরে সূরা ফাতিহার আগে 15 বার পড়তে হবে তাসবিহটা, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, 15 বার পড়তে হবে সূরা ফাতিহার আগে 15 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এভাবে 15 বার পরে সূরা ফাতিহা পড়তে হবে, আলহামদু শরীফ পড়তে হবে, এরপরে যে কোনো একটি সূরা পড়তে হবে, পড়ার পর রুকুতে যাওয়ার আগে 10 বার পড়তে হবে। তাসবিহটা কয়বার পড়তে হবে? 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, কয়বার পড়তে হবে? 10 বার রুকুতে যাওয়ার আগে। এরপর রুকুতে যেতে হবে, আল্লাহু আকবর করে রুকুতে যেতে হবে, রুকুর মধ্যে তাসবিহ, রুকুর তাসবিহ সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম করে ওই তাসবিহটা আবার 10 বার পড়তে হবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার 10 বার পড়তে হবে। 10 বার পড়ার পর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার 10 বার ওই তাসবিহটা পড়তে হবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এভাবে 10 বার পড়তে হবে। 10 বার করে এরপরে সিজদায় দিতে হবে, আল্লাহু আকবার করে সিজদায়, সিজদার মধ্যে সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা পড়ার পর ওই তাসবিহটি আবার 10 বার পড়তে হবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, পড়ার পর সিজদা থেকে বসতে হবে, আল্লাহু আকবার করে বসতে হবে, বসে এই বিশিষ্টদের মাঝখানে এখানে আবার 10 বার পড়তে হবে তাসবিহটা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, কয়বার? 10 বার। এরপর আবার সিজদায় যেতে হবে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলা, সুবহানাল্লাহি আলা, সুবহানাল্লাহি আলা পড়ে ওই তাসবিহটা আবার 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার 10 বার করে আল্লাহু আকবার করে দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়িয়ে গিয়ে আবার সূরা ফাতিহার আগে 15 বার, সূরা পড়ে, সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা পড়ে রুকুর আগে 10 বার, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ে 10 বার, রুকু থেকে দাঁড়িয়ে 10 বার, আবার সিজদায় গিয়ে 10 বার, দুই সিজদার মাঝখানে 10 বার, আবার দ্বিতীয় সিজদায় 10 বার, এভাবে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার আগে 15 বার হবে, বাকি স্থানে 10 বার করে পড়তে হবে। কোনো স্থানে যদি সংখ্যা বেশ কম বেশ হয়ে যায় তাহলে, যেমন ধরো তুমি
সুরা ফাতিহার আগে 15 বারের জায়গায় তুমি 10 বার পড়েছ, তখন 5 বার যে কম হয়েছে সেটা তুমি ওই রুকুর আগে পড়ে দিলে হবে, অথবা রুকুতে গিয়ে 5 বার বাড়িয়ে পড়লে হবে। মোটামুটি 1 রাকাতে 75 বার করে 4 রাকাতে মোট 300 বার এই তসবিটা পাঠ করতে হয়। আশা করি আপনারা নিয়মটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।